আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহু আকবার শুনেই বলেন 104 টা শ্রেণী কিতাবের মধ্যে তাওরাতের মধ্যেও এত দামি সূরা নাই ইনজিলের মধ্যেও এত দামি সূরা নাই জাবুরের মধ্যেও এত দামি সূরা নাই সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সূরা নাই যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো সবাই পড়েন আলহামদুলিল্লাহি রব بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লা পড়েন আমিন এই সূরাটা এত দামি সূরা এই সূরার মতো সূরা কোন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ নাযিল করে এই সূরাটা মাত্র 7টা আয়াত নিয়ে গঠিত সবাই বলেন কয়টা আয়াত 7টা মুখস্থ আছে না মাত্র 7টা আয়াত এই সূরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং লেটার কি লেটার ওয়েলকামিং লেটার মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয় তখন আমরা মানপত্র দেই অভিনন্দন পত্র দেই ঠিক কি না অভিনন্দন পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা কথা কন প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আছে না নাই প্রথমে আমরা তার প্রশংসা করি উই প্রেজ হিম আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরুতেই কি দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও ওইটা দাও দিতে হবে না দিলে মানি না মানবো না প্রথমে যদি বলেন মানি না মানবো না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় সূরাতুল ফাতিহাটা হুবু হয়ে এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহর গুণকীর্তন করব আল্লাহ সেটা শিখাইয়া দিলেন সুবহানাল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাইয়া দিলেন এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব ওইটাও আল্লাহ শিখাই দিলেন তাহলে প্রথম তিনটা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয়টুকু আল্লাহর কাছে পেশ করব আল্লাহ সেটাও শিখাই দিলেন শেষের তিনটা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার আমাদের চেয়ে ভালো জানে কে কেউ যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমাদেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসে কে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইন আপনি আপনারে যত ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার চাইতে আপনার বেশি ভালোবাসে আল্লাহু আকবার প্রথম তিন আয়াতে প্রশংসা বাণী চতুর্থ আয়াতে নিজেদের পরিচয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখাইয়া দিলেন কে এই সূরাতুল ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন কনভারসেশন বুঝেন তো কথোপকথন ডায়ালগ আমরা তো গরগর গরগর করে পড়ে শুধু সামনে আগাই আসলে পড়াটা এমন নয় সূরাতুল ফাতিহা যখন পড়ি এই সাতটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আর রহমানের রাহিম তখনও তিনি কথা বলেন তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই
আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহু আকবার তোদেরকে বলেছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই আমরাই তো ভালো আমরাই তো ভালো কেন আপনি মানুষ বানাবেন মানুষ দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে কিলাকিলি করবে হরতাল দিবে হরতাল আছে না নাই কিলাকিলি আছে না নাই গদিলে টানাটানি আছে না নাই মানুষ তো রক্তপাত করবে আল্লাহ মানুষ কেন আমরাই তো ভালো আল্লাহ বলেছিলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যেটা জানি তোরা সেটা জানিস না চিৎকার করে বলেন ঠিক কি না তো ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামিদানি আব্দি দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে এরপর আমরা যখন বলি আর রহমানির রহিম আপনি দয়ালু আপনি মেহেরবান আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণ কীর্তন করা শুরু করেছে আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সাথে সাথে বলে দেয় মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে সুবহানাল্লাহ এরপর আমরা যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি এই কথাটা আমার আর আমার বান্দার সাথে সম্পৃক্ত এটা আমার আর আমার গোলামের ব্যাপার এত চমৎকার কথা আমার বান্দা বলেছে আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব এভাবে কনভারসেশন হয় আমরাও বলি আল্লাহও বলে আমরা বলি উনি শুনেন উনি বললে আমরা শুনি এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই সাতটা বাক্য শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য সাতটা চিল্লায় বলেন সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারে না মন একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায় একবার ডানে একটা বাঁয়ে মনকে আরবিতে বলে কলব চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে কলব শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে যেটা পরিবর্তন হয় পৃথিবীতে সবচাইতে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে এদিকে ছোটে ওটা হচ্ছে মন ওটা কি পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে কত কথা কয় এই মন কত দিকে যায় এই মন এখন আমার মন আছে এখানে একটু পরে ছুটছে ঢাকা এরপরে সৌদি এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কোন এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে এজন্য এটাকে ধরে রাখতে হয় নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয় কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই আসুন আজকের এই তাফসীর মাহফিলে অন্তত প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে যে সাতটা আয়াত আমরা পড়ি এগুলোর অর্থ জেনে যাই কি বলে আল্লাহর প্রশংসা করি জানার দরকার আছে না নাই আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ পড়েন আর রহমানির রহিম দয়াময় মেহেরবান প্রভু হে মালিক ইয়াউমিদ্দিন তিনি প্রতিফল দিবসের মালিক ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন আমরা শুধুই আপনার ইবাদত করি আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রভু হে আপনি সহজ সরল সঠিক সহজ সরল পথের দিশা দেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যে পথে আপনার রহম বরকত অবারিত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমরা অভিশপ্তদের পথ চাই না আমরা পথ ভ্রষ্টদের পথ চাই না আমিন চিৎকার করে পড়েন আমিন তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালনকর্তা আল্লাহর জন্য প্রশংসা কার জন্য আল্লাহর জন্য চিৎকার করে বলেন প্রশংসা কার আল্লাহ প্রথম শব্দটা হচ্ছে আলহামদু প্রথম শব্দটা কি হামদুন মানে প্রশংসা আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান হামদুন মানে কি প্রশংসা প্রশংসার মালিক কে আল্লাহ এক সাহাবী নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর চারটা তাসবিহ বানায় ফেলছে
ওই চারটা তাসবীর প্রথম তাসবীরটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া মানে হামদান মানে কি কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা পেছন থেকে সাহাবারা বলল রব্বানা আরেকজন সাহাবী অতিরিক্ত বাড়িয়ে বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি চারটা তাসবীহ বাড়িয়ে পড়েছে চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা তাসবীহ কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই নামাজ শেষ বিশ্বনবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহু লিমান হামিদা তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ খুব ভালো কিন্তু কে যেন ফিসফিস করে অতিরিক্ত পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান আওয়াজ করে পড়েন এক নাম্বারটা কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আবার বলেন বিশ্বনবী বললেন এই চারটা তাসবীহ যে তুমি পড়ছো কই পাইছো মিন আইনা ওয়াজাদতা হাযিহি তাসবীহাত এই তাসবীহ গুলো কই পেয়েছো আমি তো শিখাই নাই কে পড়েছো এই তাসবীহটা দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবী দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন কেন পড়লি আমি তো শিখাই নাই সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি এজন্য আমি বানাইছি এটা আমি কি করছি বানিয়েছি আই ফেব্রিকেটেড ফ্রম মাই ওন আমি আমার থেকে বানিয়েছি ও নবী আপনি তো শিখান নাই আবু বকরও শিখায় নাই ওমরে ফারুকও শিখায় নাই দুনিয়ারে কেউ এই চারটা তাসবীহ আমারে শিখায় নাই আমি আমার নিজ থেকে এই চারটা তাসবীহ বাড়িয়েছি কারণ কম কম তাসবীহ পড়লে আমার পোষায় না পড়তে হয় বেশি বেশি বিশ্বনবী বললেন সাহাবি ভয় পাস নে চিন্তা করিস নে তুই যে চারটা তাসবীহ অতিরিক্ত বানিয়ে পড়েছিস তোর এই চারটা তাসবীহতে যে সওয়াব হয়েছে এই সওয়াব গুলোকে নিয়ে বিদউওয়া সালাসুনা মালাইকা 30 এরও বেশি ফেরেশতা এই চারটা তাসবীর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল সুবহানাল্লাহ এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ আজীবন যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না